1971 সালে উত্তম কুমার শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেছিলেন দুস্থ শিল্পীদের সাহায্যার্থে। তিনি হয়েছিলেন এই সংসদের সভাপতি, কিন্তু একটা প্রশ্ন উঠেছিল তাকে নিয়ে, তিনি কি সভাপতির পদে থেকে তার যে পারিশ্রমিক সেটা ছাড়তে পারবেন? পারিশ্রমিক শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, পরিচালনা এবং চিত্রনাট্যের ক্ষেত্রেও, আসলে অনেক টাকার ব্যাপার। কিন্তু কোনো প্রশ্নই উঠল না। উত্তম কুমার সানন্দে জানালেন যে শিল্পী সংসদ তাঁর উপরে যত দায়িত্বই দিক তিনি তা মাথা পেতে নেবেন। যদি সংসদ একটা নোবেল কজে ছবি করার সিদ্ধান্ত নেয় ও তাঁর উপরে দায়িত্ব দেয়, তিনি সব দায়িত্ব বিনা পারিশ্রমিকে সম্পন্ন করবেন। অনেক আলোচনা, অনেক পড়াশোনার পর তারা রমাপদ চৌধুরীর লেখা বনপলাশীর পদাবলী ছবিটির চিত্ররূপ দিতে মনস্থ করলেন। সময় মতো রমাপদবাবুর কাছে গিয়ে কাহিনীর চিত্রসত্ব নেওয়া হলো। উত্তম কুমার জানিয়ে দিলেন যে তিনি এই ছবির ব্যাপারে কোনো পারিশ্রমিক নেবেন না। সংসদের পক্ষে অর্ধেন্দুবাবু জানালেন যে উত্তম কুমার সংসদের এই ছবির ব্যাপারে সব দায়িত্ব সংসদ উত্তম কুমারের উপরে দিয়েছে, তিনি যা করবেন তাই হবে। তার উপরে সকলের অগাধ বিশ্বাস। তার একাধিক ছবির কাজ থাকা সত্ত্বেও তিনি হাসিমুখে এই গুরু দায়িত্ব মাথায় তুলে নিলেন। এই কাহিনী বেছে নেওয়ার পেছনেও তার একটা, মানে উত্তম কুমারের একটা মানসিক প্রস্তুতি এবং চিন্তাধারা ছিল। সংসদের অধিকাংশ শিল্পী বিনা পারিশ্রমিকে যখন অভিনয় করতে রাজি হয়েছেন, তখন তাঁদের সম্মানীয় চরিত্রে, অর্থাৎ প্রত্যেকেই যাতে কিছু না কিছু দৃষ্টি আকর্ষণীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পায়, তার জন্যেই বনপলাশীর পদাবলীর মতো বিরাট স্প্যানের একটা গল্প তারা নিয়েছিলেন। আর প্রযোজক রঞ্জিত মল কাঙ্কারিয়া এগিয়ে এলেন তাঁদের এই বিরাট কর্মকাণ্ডে অংশ নিতে। এই রঞ্জিত পিকচার্সই এই ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছিল। শিল্পী সংসদ শুধুমাত্র সিনেমায় যারা অভিনয় করেন তাদের জন্যেই নয়, সিনেমা থিয়েটার এবং যাত্রার শিল্পীরাও এই সংসদের সভ্য সদস্য। যাত্রা জনপ্রিয় নট স্বপন কুমারও তাই বনপলাশীর পদাবলী ছবিতে একটি বিশিষ্ট চরিত্রে অভিনয় করেছিলেন। যাই হোক, যথাসময়ে ছবির প্রাথমিক কাজ এবং চিত্রনাট্য উত্তম কুমার শেষ করে ফেললেন। সারাদিন চরম ব্যস্ততার মধ্যেও বনপলাশীর পদাবলীর চিত্রনাট্য উত্তম কুমার নিয়মিত লিখেছিলেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এমনকি প্রত্যেকটি গানের সুরের ব্যাপারেও তিনি অনেক ভেবেছিলেন। একটা ব্যাপারে স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত তিনি দ্বিতীয়টা আরম্ভ করতেন না। এক রবিবার তার বাড়িতে গানের এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে আলোচনা করবার জন্য একটা আসর তিনি বসালেন। বলা বাহুল্য, রবিবার দিনটি যদি আউটডোর না থাকে তবে তার বড় আপন দিন। সেই আপন প্রায় প্রতিটি রবিবার তিনি ছেড়ে দিলেন বনপলাশীর পদাবলীর জন্য। সেই রবিবারে অর্ধেন্দু মুখার্জি সকালেই বাড়িতে চলে এলেন। সারা দিন, এমনকি দুপুরেও খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করে নিলেন তিনি তার অর্ধেন্দুদার সঙ্গে। তিনি কোথায় কী করবেন, উত্তম কুমার কোথায় কী করবেন, কোন শটটা কীভাবে টেক করবেন, এই সব। ট্রেন চলার মতো একটা ঝিকঝিক শব্দ কেন ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবেন তিনি, সেটাও তিনি আলোচনা করে নিলেন। তার ময়রা স্ট্রিটের সুবৃহৎ ড্রয়িং রুমের মাঝখানে আসর পাতা হলো। হারমোনিয়াম, তবলা এসব সাজিয়ে রাখা হলো। বিকেল 4টে নাগাদ সকলের আসার কথা। একটু পরেই এলেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।
উত্তম কুমার দ্বিজেন্দ্রবাবুর আসার আগে থেকেই হারমোনিয়ামের মাধ্যমে যে মিউজিকটা চাইছিলেন সেটা উত্তম কুমার ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন নিজেই। গৌরীপ্রসন্ন মজুমদারের আসার কথা, তিনি গান নিয়ে আসবেন। অর্ধেন্দুদা তার অর্ধেন্দুদা বসেছিলেন সামনের সোফায়। দ্বিজেন্দ্রবাবু আসতেই উত্তম কুমার আলোচনা শুরু করলেন। দ্বিজেন্দ্রবাবু হারমোনিয়াম টেনে নিলেন, তখনও তার গৌরীদার পাত্তা নেই। শেষ পর্যন্ত অর্ধেন্দ্রদা বললেন যে একটা গান হয়ে যাক। এরপর দ্বিজেন্দ্রবাবু শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত। ততক্ষণে গৌরীপ্রসন্ন এসে উপস্থিত। গান শেষ হলে তারা গান নিয়ে, ছবির গান নিয়ে আলোচনা শুরু করলেন। রাত 8টা নাগাদ তাঁদের সেদিনের আসর শেষ হলো। এমনি করে চরম ব্যস্ততার মধ্যেও ছুটির দিনগুলোতে হাসি খুশির মধ্যে তারা এক সময় কাজ শেষ করে নিয়ে, মানে কিভাবে কি করবেন, বনপলাশীর পদাবলী ছবির কাজ শুরু করে দিয়েছিলেন। এর মধ্যে নিয়মিত শুটিং করছিলেন অন্যান্য ছবির, যেমন বিরাজ বউ, স্ত্রী, সোনার খাঁচা। ছিন্নপত্র সিনেমার কাজও কিছু ছিল। তার মধ্যে আবার তাকে নিয়ে কাজ আরম্ভ করলেন অসীমা ভট্টাচার্য। তিনি নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব কাহিনীর মহরত করলেন। উত্তম কুমার নায়ক। টেকনিশিয়ান স্টুডিওতে মহরত অনুষ্ঠানে ক্ল্যাপস্টিক দিলেন YB চবন। তিনিও উপস্থিত, উত্তম কুমার উপস্থিত ছিলেন। সেটা 1971 সালের সেপ্টেম্বর মাসের কথা। এত কাজ, এত দায়িত্ব, এত কর্তব্যের মধ্যেও উত্তম কুমার একদিকে যেমন হিন্দি উর্দু শিখতেন, তেমনি অন্যদিকে ইংরেজি ও অ্যাস্ট্রোলজিও পড়তেন। নির্ভুল ইংরেজি পঠন পাঠন তার অনেক দিনের ইচ্ছে। তার ইংরেজিতে অনর্গল কথা বলা ও লেখার জন্যে মাস্টার এলেন। তিনি ঠিক মাস্টারমশাই বলে তার পরিচিত ছিলেন না, তিনি তার বাল্যবন্ধু লালমোহন মুখার্জির ভগ্নিপতি শিবপ্রসাদ মজুমদার। বেঙ্গল চেম্বার অব কমার্সে চাকরি করতেন আর সপ্তাহে 2 দিন উত্তম কুমারকে ইংরাজি পড়াতেন। মাসিক 200 টাকা বরাদ্দ ছিল তার জন্য। এর মধ্যে উত্তম কুমার অ্যাস্ট্রোলজিও পড়েছেন। তিনি ভবানীপুরের 2-4 জনের ঠিকুজি কুষ্টি নিজেই তৈরি করে দিয়েছিলেন। কিন্তু তারপরে আবার সেই ভাগ্য বিড়ম্বনা, তিনি যেন ফেরারি জীবনযাত্রার মধ্যে নির্বাসিত হয়ে গেলেন, সে কথা আগেই বলা হয়েছে। প্রায় 2.5 মাস পর ফিরে এসেছেন তিনি তার নিজের মাটিতে।